বাড়ছে বন্যার ভয়াবহতা নতুন নতুন এলাকা প্লাবিত পরিস্থিতি আরও অবনতির সংখ্যা চট্টগ্রাম ও রাঙামাটিতে পাহাড় ধসে নিহত দুই হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের আলাদা ওয়ার্ডে না রাখায় শঙ্কা অন্য রোগীরা ক্ষতিপূরণের নোটিশ পেয়ে ফল হাতে রোগীর পাশে ছুটে গেলেন দক্ষিণের মেয়র দুর্নীতির কারণে উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয় আমলাদের বললেন প্রধানমন্ত্রী সরকারি কাজ গতিশীল করতে আরও সচেতন হওয়ার পরামর্শ রেলের উন্নয়নে খরচের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোকসান প্রয়োজন না বুঝে উন্নয়ন ও দক্ষ জনশক্তির অভাবই কারণ মত বিশ্লেষকের এবং লাগামহীন পেঁয়াজের সঙ্গে বেপরোয়া কাঁচামরিচের দর চার দিনে কেজিতে বেড়েছে ১০০ টাকারও বেশি বাজার অস্থিতিশীলকারীদের শাস্তি দাবি ক্যাবের সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তিন পার্বত্য জেলায় নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর রাস্তাঘাট কালভার্ট ও ফসলি জমি পাঁচ দিন ধরে বান্দরবানের সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের সড়ক যোগাযোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে 150রও বেশি আশ্রয় কেন্দ্র টানা নয় দিনের প্রবল বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে জেলা সদরের লামা আলীকদম রুমা থানচি সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ক্ষতিগ্রস্তদের সহায়তায় খোলা হয়েছে ১২৬টি আশ্রয়কেন্দ্র ক্রানিহাটের বড়দুয়ার এলাকায় রাস্তা তলিয়ে যাওয়ায় এখনও বিচ্ছিন্ন হয়ে রয়েছে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ যেসব জায়গায় পাহাড় ধসের সমূহ আশঙ্কা রয়েছে এই সকল জায়গার জনগণ যদি আমাদের আহ্বানে সাড়া দিয়ে সরে না আসে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তাদেরকে সেখান থেকে নিয়ে আসার আমরা সেই প্রস্তুতিও নিচ্ছি গত এক সপ্তাহের বৃষ্টিতে খাগড়াছড়ির মাইনি নদীর পানি বেড়ে ২৫টি গ্রামে পানি ঢুকে পড়েছে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ পানিবন্দী হয়ে পড়েছেন ১৫,০০০ মানুষ মেরুং এলাকায় সড়কে পানি ওঠায় দীঘিনালার সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে পাহাড় ধসে মধুপুর বাজার জিরোমাইল ও পানছড়ি সহ বেশ কয়েকটি স্থানে সড়ক কালভার্ট ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝুঁকি এড়াতে সাজেক সহ পর্যটন এলাকাগুলোতে ভ্রমণে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন আমরা নদীর পাড়ে থাকি আমাদের বাসার মতন কোনো সুযোগ নাই পানি ওঠবার পরে বাড়িগণে নামে গেছি পাহাড়ি ঢলের সঙ্গে বৃষ্টির পানিতে রাঙামাটির দুর্গম উপজেলা বাঘাইছড়ির নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিবন্দী হয়ে মানবেতর দিন যাপন করছেন মধ্যমপাড়া মুসলিম ব্লক পুরান মারিশা ও বটতলি এলাকার কয়েকশো মানুষ দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট ত্রাণ দিচ্ছে অবদুল্লাহ আরো প্রশাসনের কাছে আমাদের জাতীয় সরকারের কাছে যাদের বরাদ্দ এবং শুকনো খাবার আরো ভালো করে বিতরণ করে যাতে জনগণ নির্বিঘ্নে খাওয়াটা খেতে পারে চার পাঁচ দিনের বর্ষার পরিণতিতে এখানে পানি এবং ক্ষতিগ্রস্ত এবং ওই ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করছি জীবনের ঝুঁকি এড়াতে পাহাড়ের বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন তিন পার্বত্য জেলা প্রশাসন তৌফিক মাহমুদ সময় সংবাদ এই মুহূর্তে ফায়ার ব্রিগেড ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন হেফাজত সবুজ সেই অঞ্চলে ১৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু তিনি বলেছেন যে আশ্রয়কেন্দ্রগুলিতে তারা পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছেন কিন্তু কিছু কিছু আশ্রয়কেন্দ্র এতটা দুর্গম এবং পানির স্রোতের কারণে সেসব আশ্রয়কেন্দ্রে যেহেতু ওনাদের খুব বেশি ব্যাক পেতে হচ্ছে যার কারণে আসলে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে কিন্তু পর্যাপ্ত ত্রাণ ওনার হাতে মজুদ আছে অন্যদিকে বরকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া পারভিন জানিয়েছেন যে ওনার বরকল উপজেলায় তিনটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় ৮০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে ৫০০ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অংশগ্রহণ করেছে আশ্রয় নিয়েছে এবং তাদের
মধ্যে প্রায় 15 মেট্রিক টন খাদ্যশস্য পর্যন্ত বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন যে বাকি অনেকেই হয়তো তাদের আত্মীয় স্বজনের বাসা আশ্রয় নেওয়ার কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে তারা আসেননি, তবে ওনারা চেষ্টা করছেন এই পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করা যায়। এবং পর্যাপ্ত পরিমাণ, তিনিও বলেছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ওনার হাতে মজুদ আছে, তাছাড়া যদি ত্রাণের প্রয়োজন হয় জেলা প্রশাসন থেকে ওকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, বলার সঙ্গে সঙ্গে ওনার ত্রাণের ব্যবস্থা করতে পারবেন। অন্যদিকে আমি যদি আরেকটু বলে থাকি যে রাঙ্গামাটি জেলা আসলে এই মুহূর্তে আমরা দুটি বিপর্যয় একসঙ্গে মোকাবেলা করছে। একটা হলো যে তিনি আরো বলেন যে বাকি অনেকেই হয়তো তাদের আত্মীয় স্বজনের বাসা আশ্রয় নেওয়ার কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে তারা আসেননি, তবে ওনারা চেষ্টা করছেন এই পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করা যায়। এবং পর্যাপ্ত পরিমাণ, তিনিও বলেছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ওনার হাতে মজুদ আছে, তাছাড়া যদি ত্রাণের প্রয়োজন হয় জেলা প্রশাসন থেকে ওনাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, বলার সঙ্গে সঙ্গে ওনার ত্রাণের ব্যবস্থা করতে পারবেন। অন্যদিকে আমি যদি আরেকটু বলে থাকি যে রাঙ্গামাটি জেলা আসলে এই মুহূর্তে আমরা দুটি বিপর্যয় একসঙ্গে মোকাবেলা করছে। একটা হলো যে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম, ফায়ার ব্রিগেড ঘাট এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হেফাজত সবুজ। এদিকে রাঙ্গামাটির কাপ্তায় পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের আরিফিন নগর কুসুমবাগে পাহাড় ধসে 3 জন আহত হন। রাঙ্গামাটির জেলা প্রশাসক জানান, গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল জেলার বিভিন্ন এলাকায়। এর মধ্যেই সকালে রাউজান থেকে সিএনজি অটোরিকশায় বাঙাল হালিয়া যাচ্ছিলেন অজয় বড়ুয়া, সুজয় মার্মা। পথে কাপ্তাই উপজেলার কারিগর পাড়া এলাকায় পাহাড় ধসে সিএনজির ওপর পড়ে, এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। এদিকে টানা বর্ষণে বেলা 11টার দিকে চট্টগ্রামের আরিফিন নগর এলাকায় পাহাড়ে এক নারী ও তার শিশু সন্তান আটকা পড়ে, পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। একই সময়ে নগরী লালখান বাজারের কুসুমবাগে পাহাড় ধসে এক নারী আহত হন। এদিকে বৈরি আবহাওয়া এবং টানা বর্ষণে চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিচু এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকাগুলো তলিয়ে আছে হাঁটু সমান পানিতে। এছাড়া ভাঙা সড়কের কারণে স্থবির হয়ে আছে যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 7 দিনের মতো শনিবার ভোর থেকে শুরু হয় টানা বর্ষণ, সে সাথে জোয়ারের পানি ঢুকতে থাকায় আবারও জলবদ্ধতার কবলে পড়ে নগরবাসী। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় নগরীর চকবাজার, মুরাদপুর, ভদ্রারহাট সহ আশপাশের এলাকা। এই সময় নগরবাসী চরম ভোগান্তিতে পড়ে। পুরো নগরবাসী, পুরো চট্টগ্রামবাসী পানির মধ্যে ডুবে আছে। আপনি চকবাজার বলেন, রাতারপুল বলেন, পর্বতর মোড় বলেন এবং ওয়াশার মোড় বলেন, সব জায়গায় পানি আর পানি। পানের স্রোত বেশি আর পানের অতিরিক্ত বেশি, কমের ইমান পানি ফেলায় জায়গায় সমস্যা নাই, কোন জায়গায় সব ধরনের সমস্যা ভোগ করতে হচ্ছে আমাদের। চট্টগ্রামবাসী এখন অনেক কষ্টে আছে। এটা থেকে একমাত্র নিরাপদে থাকার উপায় হয়েছে সঠিক পরিচালনা করা। এখন আমাদের যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে ওরা নিয়মিত তদারকি করে না। এদিকে বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে যায় আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল। হাসপাতালের পুরো নিস্তলা পানিতে ডুবে যায়, মারাত্মকভাবে ব্যাহত হয় চিকিৎসা কার্যক্রম। গত সপ্তাহে এখানে ছিলাম, একই অবস্থা ছিল, পানি তার চেয়ে বেশি ছিল, কিন্তু রিপোর্ট করে আপনাদের কিছু হয় নাই। এমন এক সপ্তাহ আবার পানি আজকে। মানুষ এখানে আসে রোগ থেকে সারার জন্য, কিন্তু এখানে এসে যদি পানি বাহিত রোগে যদি আক্রান্ত হয় আমরা এটাই সমস্যাতে ভুগতেছি। পানি ঢুকলে তো মালামাল সবগুলো উপর তুলতে হয়, আবার নামাতে হয়, ফির আবার 2 দিন পর পানি উঠে, এটাই অনেক কষ্ট। টোটাল আউটডোরে ডক্টর সবগুলি গিয়ে উপরে বসাইতে হচ্ছে, আর নিচে যত ধরনের ফার্নিচার আছে সব নষ্ট হচ্ছে। রুগী যেমন কষ্ট পাচ্ছে, ডাক্তারও কষ্ট পাচ্ছে, স্টাফরাও কষ্ট পাচ্ছে। অপরদিকে বৃষ্টি এবং ভাঙা রাস্তার কারণে বন্দর কেন্দ্রিক যানজট ছিল অসহনীয় পর্যায়ে। বারিক বিল্ডিং থেকে শুরু হয়ে বিশ্ব রোড, কাস্টমস মোড়, সলগোলা ক্রসিং এবং ইপিজেডে আটকে ছিল হাজার হাজার যানবাহন। পণ্যকালে সে বিঘ্ন ঘটেছে বন্দরের বহির্নোঙরে। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উজানের ঢলে বৃহত্তর রংপুরের 5 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানির প্রবল চাপে নীলফামারীতে ভাঙন ধরেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। তিস্তা ও ধাইজানের পানি ঢুকে পড়েছে লালমনিরহাটের লোকালয়ে, কুড়িগ্রামেও দেখা দিয়েছে বন্যা। এতে চর, দ্বীপচর ও নিচু এলাকায় পানিবন্দী 21,000 পরিবারের লাখো মানুষ। তারিকুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। দুদিন ধরে বিপদসীমার প্রায় 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা। বছরের সর্বোচ্চ প্রবাহ সামাল দিতে খুলে দেয়া হয়েছে ব্যারেজের সব কটি গেট, তবু থেকে থেকে পানি ফুলে ফেঁপে উঠছে ব্যারেজের উজানে।
এ অবস্থায় ডান্তির প্রতিরক্ষা বাঁধের ভাঙন আতঙ্কে ফেলেছে জলঢাকার নদীপাড়ের মানুষকে। তিস্তা আর সারিয়াজানের মিলিত আঘাত সইতে পারছে না হাতিবান্ধার গোটিমারির মানুষ। তিস্তা ছাড়াও ধরলা, দুধকুমর, ব্রহ্মপুত্র সহ 16টি নদীর জেলা কুড়িগ্রাম সদর ও উলিপুরে ঢুকে পড়েছে বানের পানি। নদীবহুল এই অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় এরই মধ্যে দুর্ভোগে পড়েছে 21,000 পরিবারের লাখো মানুষ। পানি বাড়তেছে, উজান থেকে না পানি এখন সারছে কি না ছাড়া, কিন্তু ওই পানিটা কিন্তু আটক করার মতন কোনো শক্তি নাই। চর দেওয়া অনেক বাড়িঘর ভাঙি গেছে, ওরা বাজারে পদক্ষেপ নেওয়া দরকার, সম্পূর্ণ পদক্ষেপ আমরা নিয়েছি এবং আমরা অবজারভেশন রেখেছি। প্রতি বছর বন্যা এলে আশ্বাস মেলে সমস্যা সমাধানের, কিন্তু সেই আশ্বাসে আর বিশ্বাস নেই এখানকার মানুষের। বেড়িবাত, এই বাঁধটা যদি 2 কিলো পর্যন্ত দক্ষিণ দিকে চলে যায় তাহলে আমাদের চর অঞ্চল থেকে হাতিবান্ধা উপজেলাটা রক্ষা পাবে। তিস্তা এবং সানিয়াজান দুইটা নদী একত্রিত হওয়ার কারণে আমাদের এই দুর্ভোগটা বেশি হচ্ছে। প্রতি বছর পানি বাড়ে, এডিসি আছে, ইউনো সব আসে, জেলা প্রশাসন আছে, সবাই আশ্বাস দেয়, কিন্তু ভাই বর্ষা শেষ হয়ে গেলে কোনো কাজ হয় না। নীলফামারীতে 13,000, লালমনিরহাটে 6,000, কুড়িগ্রামে 3,000 এবং রংপুর ও গাইবান্ধা জেলায় 1,000 করে পরিবার এখন পানিবন্দী। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নদীর পানি বৃদ্ধি ও বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে এই মুহূর্তে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোটিমারি এলাকায় আছেন রতন সরকার এবং সিলেট উপশহর এলাকায় আছেন সহকর্মী আব্দুল আহাদ। আমরা প্রথমে যাব রতনের কাছে। রতন, অপলা, আজ কিন্তু আমরা সারাদিন আসলে তিস্তাপাড়ের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং তিস্তাপাড়ের তিস্তা থেকে পানি যে সমস্ত এলাকায় ঢুকে পড়েছে, তিস্তাতে পানি থেকে যে সমস্ত সংকট তৈরি হচ্ছে সেই বিষয়গুলোও কিন্তু আজ আমরা সারাদিন দেখেছি। মানুষের দুর্ভোগ কিন্তু এই মুহূর্তে চরম আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানে ভেঙে গেছে রাস্তাঘাট, বাঁধ সহ বিভিন্ন অবকাঠামো। বিশেষ করে তিস্তাপাড়ের যে চর এবং দ্বীপচর এলাকাগুলো মানুষ বসবাস করে সেই সব এলাকা থেকে প্রশাসনের পক্ষ থেকে তাদের সেই সব এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হলেও আসলে ডিমলা উপজেলা এবং লালমনিরহাটের দুটি উপজেলায়, জলঢাকা উপজেলা সহ বিভিন্ন উপজেলায় কিন্তু এখনও পর্যন্ত স্কুলগুলোকে, নদীর আশেপাশের যে স্কুলগুলো আছে সেগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হলেও এ পর্যন্ত তেমন কোনো পরিবার সেখানে উপস্থিত হয়নি বলে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে তিস্তা ব্যারেজ পয়েন্টে যে অবসর রয়েছে সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেছেন এবং তিনি যে ঘোষণাটি দিয়েছেন বৈঠক শেষে সাংবাদিকদের কাছে, তিনি বলেছেন আগামীকাল সকাল থেকে আসলে ব্যাপক ভিত্তিতে এই অঞ্চলে ত্রাণ কার্যক্রম শুরু হবে এবং সেক্ষেত্রে যে প্রস্তুতি গুলো তারা ইতোমধ্যে গ্রহণ করছে এবং তার প্রশাসনের যারা প্রতিনিধি আছেন, কর্মকর্তা আছেন, তাদেরকে নিয়ে তারা বৈঠক করেছেন। পানি সম্পদ সচিব যে বিষয়টি জানিয়েছেন যে এখানকার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তিস্তা নদীকে কেন্দ্র করে, যে সমস্ত বাঁধ বা অন্যান্য যে অবকাঠামোগত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধানের ত্বরিত উদ্যোগ নেওয়ার কথা তিনি জানিয়েছেন এবং তিস্তা নদীর যে বর্তমান যে পানির প্রবাহ, যেটি আসলে স্মরণকালের ইতিহাস ভেঙে, রেকর্ড ভেঙে 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এক্ষেত্রে তিনি বলেছেন যতক্ষণ পারা যায় তিস্তা ব্যারেজের যে ফ্লাড বাইপাস আছে সেটিকে রক্ষা করে রাখার চেষ্টা করা হবে, যদি পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তারা এই বাঁধ খুলে দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল তিস্তাপাড়ের সর্বশেষ খবর। আমরা সুরমার পাড়ের খবর জানতে চলে যাচ্ছি সিলেটের আহাদের কাছে। আহাদ, হ্যাঁ রতন, সিলেটের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। বলা যায় যে সময় যত বাড়ছে তত বন্যার ভয়াবহতা আরও বাড়ছে, কারণ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আজ সকাল দুপুরের চেয়ে এখন বিকেলে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার আরও উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এজন্য তারা বলছেন যে তারা সুখবর দিতে পারছেন না এবং এখনও দেখতে পাচ্ছেন সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যতই হচ্ছে ততই মূলত নদ নদীর পানি
বাড়ছে এবং আজকে প্রশাসনের পক্ষ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। আপনারা জানেন যে সিলেট হলো একটি পর্যটন এলাকা, সিলেটে প্রচুর মানুষ, সিলেটের বিছনাকান্দি, জাফলং এবং নতুন যে পর্যটন কেন্দ্র হয়েছে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরের এলাকা, সেখানে পর্যটকদের না যাওয়ার জন্য এই কয়েকদিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যাতে পর্যটকরা সিলেটে এসে এসব এলাকায় ঘুরতে না যান, কারণ সেই নদীগুলো থেকে প্রবল বেগে পানি এসে বাংলাদেশে ঢুকছে। ওইদিকে ভারতের ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মূলত এই পানি বাংলাদেশে তাদের পানি এসেই এই প্লাবিত করেছে বাংলাদেশে। এর মধ্যে বাংলাদেশের গত 5 দিনের অব্যাহত বৃষ্টিপাত রয়েছে। আপনাদেরকে যদি আমি পানির খবর কিছুটা বলি, যে আজকে সকালে বলেছিলাম সুরমা নদীর পানি কানাইঘাটে ছিল 140 সেন্টিমিটার, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, বর্তমানে এটি রয়েছে 157 সেন্টিমিটার। এছাড়া বর্তমানে সিলেটের সুরমা নদীর পানি 60 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর পানি সবচেয়ে বেশি আশঙ্কাজনকভাবে বাড়ছে, আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। বর্তমানে অমলসিদে কুশিয়ারা নদীর পানি 139 সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এটি আজকে সকালে ছিল 121 সেন্টিমিটার। এবং শেরপুরে বর্তমানে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 45 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এটি আজকে সকালেও ছিল 30 সেন্টিমিটার। আপনারা বুঝতেই পারছেন সিলেটে পানি বাড়ছে, এর সেই সঙ্গে মানুষের আতঙ্ক বাড়ছে এবং এই শহরে পানি ঢুকে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শহরের অবস্থা, শহরের উপশহরের অবস্থা অত্যন্ত নাজুক বলা যায়। এই ছিল অপলা আমার কাছে সিলেটের বন্যার পরিস্থিতির সবশেষ খবর। দেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম লালমনিরহাট এবং সিলেট থেকে, সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। আগামী 24 ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, জামালপুর সহ দেশের 10 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 72 ঘন্টা পর পানি কমার সম্ভাবনা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। দেশের সকল প্রধান নদ নদী সমূহের আমার পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 72 ঘন্টায় সকল নদ নদী সমূহের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আগামী 24 ঘন্টায় 10টা জেলাতে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং আগামী 3 দিন আমার সকল নদ নদী সমূহের পানি বৃদ্ধি পাবে এবং যমুনা নদীতে আগামী 5 দিন পানি বৃদ্ধির সম্ভাবনা আছে। 72 ঘন্টার পরে কমে যাওয়ার সম্ভাবনা আছে। সময় সংবাদে আরো থাকছে, পাবনায় বজ্রপাতে একই পরিবারের 3 জন সহ 4 জনের মৃত্যু, দেশের অন্যান্য স্থানে নিহত আরো 5। দুর্নীতির কারণে যাতে উন্নয়ন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে নতুন অর্থ বছরের জন্য বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান অর্থনৈতিক ও নাগরিক সুবিধা গ্রামে প্রতিষ্ঠা করতে প্রান্তিক জনপদের ভূমির সঠিক ব্যবহারও কর্ম পরিকল্পনায় প্রণয়ন করা জরুরি। সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়িয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে 2014-15 অর্থ বছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করে আসছে সরকার। এই প্রক্রিয়ায় পুরো অর্থ বছরে মন্ত্রণালয় ও বিভাগগুলো কি কি কাজ করবে তা নির্ধারণের পাশাপাশি মূল্যায়ন করা হয় আমলাতন্ত্রের কর্মতৎপরতার বিভিন্ন দিক নিয়ে। সেই ধারাবাহিকতায় 2019-20 অর্থ বছরে সরকারের 51টি মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আমলাতন্ত্রের জনমুখী সেবায় দেশ এগিয়ে যাচ্ছে, সতর্ক থাকতে হবে দুর্নীতির কারণে যেন উন্নয়ন ব্যাহত না হয়। কর্মসম্পাদন চুক্তির যে ব্যবস্থাপনাটা তার একটা অত্যন্ত চমৎকার ফলাফল আমরা পাচ্ছি যে দ্রুত দেশটা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্নীতির কারণে সব নষ্ট হয়ে যায়, এটা সত্যি খুব দুঃখজনক। আমাদের উন্নয়নটা যেন কোনোমতে ক্ষতিগ্রস্ত না হয় দুর্নীতির কারণে সে বিষয়টা সকলকে আরও ভালোভাবে দেখতে হবে। মন্ত্রণালয়গুলো নিয়ে নতুন নতুন পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন প্রান্তিক জনপদে ভূমির সুষ্ঠু ব্যবহারে মহাপরিকল্পনা করতে হবে। মানুষের এখন একটু আর্থিক সচ্ছলতা বাড়ার সাথে সাথে সকলেরই একটা প্রবণতা হয়ে গেছে যে যার যেখানে জমি আছে সেখানেই একটা দালান কোঠা তুলে ফেলছে,
এবং অনেক সময় কৃষি জমির উপরেও দালান কোটা তুলে ফেলছে। একই জায়গায় আমার মনে একটা নীতিমালা এবং একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। অনুষ্ঠানে 2017-18 অর্থ বছরে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বা এপিএ বাস্তবায়নে সেরা 10 মন্ত্রণালয়ের সচিবদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক বিচারে এতে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ওয়ার্ড না থাকায় আতঙ্কিত অন্য রোগী ও স্বজনরা। ছোঁয়াচে না হলেও এডিস মশার মাধ্যমে আক্রান্ত রোগীর কাছ থেকে ডেঙ্গু ছড়িয়ে যায় অন্যের শরীরে। তাই হাসপাতালে থাকা অবস্থায় ডেঙ্গু আক্রান্তদের মশারি ব্যবহারে সচেতনতার পাশাপাশি বিশেষ ওয়ার্ডে চিকিৎসা দেবার অনুরোধ জানিয়েছেন তারা। সব ধরনের সতর্কতা সত্ত্বেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় সাজিদ। আক্রান্তদের সবাইকে একটি করে মশারি দেয়া হলেও তা ব্যবহারের ক্ষেত্রে অনীহা রয়েছে বেশিরভাগ রোগীর মধ্যে। আমি পাঁচ দিন হতে যাচ্ছে আজকে দিয়ে। হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চাপ ক্রমাগতভাবে বাড়তে থাকায় আতঙ্কিত হচ্ছেন একই ওয়ার্ডে ভর্তি হওয়া অন্যান্য রোগীরা। এক্ষেত্রে এই প্রকোপ যেন অন্যদের মধ্যেও ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে ডেঙ্গু রোগীদের বিশেষ ওয়ার্ডে স্থানান্তরের আহ্বান তাদের। আমরা আতঙ্কিত আছি, এখানে যারা ডেঙ্গু রোগী আছে আমার মনে হয় অন্য একটা ইউনিটে ট্রান্সফার করলে শুধু ডেঙ্গু রোগীদের জন্য আমরা নিরাপদ বুক করব। অনেক সময় বাবা মা ছেলে তো বাচ্চারা এখানে না এসেও পারে না, এরকম ধরনেরই হয়। তাদেরকে মশারি টানে রাখা উচিত, তারপরেও তারা তো এইভাবে থাকে না। তারা তো সব উদাল উদ্বা উদলা বাদলা এটা একটা আছে, সবসময় তো মশারি দিতে হয় না, আমরা আছি সবসময় আতঙ্কে। এদিকে বিশেষ ওয়ার্ড না হলেও বিশেষ কর্নার করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী যেহেতু বৃদ্ধি পাচ্ছে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ছড়ায় ছিটে আছে, শুধু নন পেইং, পেইং, কেবিন এইসব ওয়ার্ডে ভর্তি আছে। মহিলাদের জন্য নন পেইং করেছি আমরা 4 নম্বর ওয়ার্ডে, এগুলো আমরা ডেঙ্গু কর্নার আমরা ঘোষণা করেছি, এইসব কর্নারে এখন ডেঙ্গু রোগী আমরা চিকিৎসা দিই। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে চলতি বছর জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা জুন মাসে মোট আক্রান্তের প্রায় সমান। অক্টোবর পর্যন্ত এই সংখ্যা আরও কয়েক গুণ হওয়ার আশঙ্কা থাকায় আগে থেকেই হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণের তাগিদ রোগীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর শয্যা পাশে ছুটে গেলেন খোদ নগরপিতা। স্ত্রীর ডেঙ্গু ধরা পড়ার পর 50 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনকে নোটিশ দেওয়ার পরপরই মেয়র সাঈদ খোকনের ছুটে আসা। জানালেন কাল থেকে প্রতিটি ওয়ার্ডে নামবে ভ্রাম্যমান মেডিকেল টিম। অন্য যে কোনো দিনের তুলনায় রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার বাসিন্দাদের বৃহস্পতিবারের সকালটা ছিল অন্যরকম। ঘুম থেকে জেগে সড়কে নামতেই পরিষ্কার পরিচ্ছন্নতার তোড়জোড় দেখে অবাক অনেকেই। অন্য সময় যা কল্পনা করাই কঠিন। পরে জানা গেল মেয়রের আগমনে এই সাজসাজ রব। এটা আইসক্রিম ফুট করে দেওয়া হয়েছে, আগে কোনো পরিষ্কার হয় নাই, এর সবসময় পানি জমানো থাকে। প্রতিদিন তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। আমরা যখন সকালবেলা স্কুলে বাচ্চাদের দিতে যাই তখন দেখি সিটি কর্পোরেশনের লোকগুলা কিভাবে রাস্তা পরিষ্কার করে, মানে তারা কোনো রকম ভাবে রাস্তা পরিষ্কার করে চলে যায়। মেয়রের দেখানোর জন্য এগুলি পরিষ্কার করতেছে, মেয়রের দেখানো শেষ এই রাস্তা আবার নোংরা। কালকেই আপনারা এসে দেখেন কি অবস্থা থাকে। অবশেষে বেলা 11:30টার দিকে তিলপাপাড়ার একতা সড়কের 803 নম্বর বাসায় আসেন নগরপিতা। ফল নিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর শয্যা পাশে বসে চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। স্ত্রী সাদিকুন নাহারের ডেঙ্গু আক্রান্তের পর ব্যর্থতার জন্য সিটি কর্পোরেশনকে অভিযুক্ত করে স্বামী আইনজীবী তানজিমাল ইসলাম দাবি করেন 50 লাখ টাকা ক্ষতিপূরণ। এর 4 দিনের মাথায় মেয়রের এই ছুটে আসা। আমার একজন সম্মানিত নাগরিক, তার স্বামী আমাদেরকে ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ দিয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়ার ব্যাপার রয়েছে। মেয়র হিসেবে আমার যে সম্মানিত নাগরিক সংক্ষুব্ধ হয়েছেন, তার পাশে দাঁড়ানো, তার সাথে থাকা, তাকে অ্যাটেন্ড করা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্ববোধ থেকে আমি চলে এসেছি। গত বছরের অক্টোবরে তানজিম নিজেও আক্রান্ত হন ডেঙ্গুতে। স্ত্রীকে মেয়র দেখতে আসায় খুশি হলেও নোটিশের বিষয়ে এখনো অনড় তিনি। 50 লক্ষ টাকা কিন্তু টাকার ক্ষতিপূরণ হিসেবে দেখলে হবে না, সেটা হচ্ছে একটা প্রতিবাদের ভাষা, প্রতিবাদ স্বরূপ। মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ঢাকা সিটির যত নাগরিক আছে তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে
একটা মুভমেন্ট করা, ওনাদেরকে এয়ার করা, যে এটা আসলে একটা মুভমেন্টের জায়গা থেকে আমাদের দেখতে হবে। এদিকে রোববার থেকে দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে ভ্রাম্যমান মেডিকেল টিম কাজ করবে মেয়রের সিদ্ধান্তে সন্তুষ্ট নন এলাকাবাসী। প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকেই নজর দেওয়ার দাবি তাদের। বৃষ্টি নামলে পানি জমে, এই পানি জমলে মশা সব ঘরের ভিতরে ঢোকে, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। আজকে যে রকম নিট এন্ড ক্লিন করা হয়েছে, এটা যদি আমাদের কন্টিনিউ করা তাহলে আমাদের এই প্রাদুর্ভাবটা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজন রোগীর মৃত্যুর কথা বলা হলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। দীর্ঘদিন পড়ে থাকা ময়লা আবর্জনা, রাস্তার পাশে জমে থাকা পানি, মুহূর্তেই সবই উধাও। মেয়রের আগমনকে কেন্দ্র করে এই পরিবর্তনে এলাকাবাসী বলছেন, প্রতিদিন অন্তত সময় করে একটি ওয়ার্ড পরিদর্শন করুক জনগণের ভোটে নির্বাচিত নগরপিতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আবারও বন্যা পরিস্থিতির খবর। বর্ষার শুরুতে ভাঙনের কবলে পড়ে ধীরে ধীরে বিলীন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর মধ্যবর্তী চরাঞ্চল। প্রতিনিয়ত ঢেউয়ের গর্জন আর ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। পাশাপাশি ঝুঁকিতে আছে আশুগঞ্জ সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনের একটি বৈদ্যুতিক টাওয়ারও। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। মেঘনা নদীর পূর্ব প্রান্তে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, পশ্চিম প্রান্তে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা। এর মাঝখানে নদীর বুকে জেগে ওঠা চরের নাম সোনারামপুর। গ্রামের অধিকাংশ মানুষ মাছ বিক্রি ও নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রতিবছর বর্ষার শুরুতেই সোনারামপুর গ্রামে ভাঙন শুরু হয়। এবছর ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কে আছেন গ্রামের মানুষ। আতঙ্ক হয়েছি, এখানে 5000 মানুষ হইব সর বাইঙ্গা করে মেঘনা গাঙ্গের আমরা গ্রামের সাপিয়া থাকা অনেক দূর বাড়তে আসেন, বাঙতে বাঙতে জিনিসটা কমবা বড় ধরনের প্রকল্প গ্রহণ করা না হলে চরের মানুষগুলোকে রক্ষা করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। প্রায় 2.5 কিলো জায়গা যদি বেড়ে বাঁধের ব্যবস্থা করা হয় তাহলে গরিব এবং নিরীহ মানুষ জেলে মানুষগুলি বেঁচে যাবে। এদিকে মেঘনার অব্যাহত ভাঙনে আশুগঞ্জ সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনের বৈদ্যুতিক টাওয়ার হুমকির মুখে থাকলেও এই নিয়ে কথা বলতে রাজি হননি তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান। তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জানান, ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে সেখানে বস্তা ফেলা সহ বালুর বস্তা ফেলা সহ অন্যান্য প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলি আছে সেগুলি কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং চরের ভাঙন আশা করছি হবে না এবং সেটি নিয়ন্ত্রণে থাকবে। প্রায় 200 বছর আগে আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর বুকে জেগে ওঠা চর সোনারামপুরে 500 পরিবারের 3000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ফেনীর মুহুরী ও কহুয়া নদীর প্রবাহ কমতে শুরু করায় পাহাড়ি ঢলে প্লাবিত ফুলগাজী ও পরশুরামের 26 গ্রামের পানি নামতে শুরু করেছে। পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভাঙা অংশ মেরামতের নিশ্চয়তা না দিতে পারায় আবারও পানিতে ভাসার আতঙ্কে স্থানীয়রা। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার রাতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফুলগাজী ও পরশুরাম উপজেলার কমপক্ষে 12 স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এর ফলে একে একে ভেসে যায় 2 উপজেলার 15 গ্রাম। পরের দিন থেকে সেই পানি ছড়িয়ে পড়ে আরও 11 গ্রামে। পানিবন্দী থাকার 4 পর এসব এলাকার পাহাড়ি ঢলে প্লাবিত বসতবাড়ি ও রাস্তাঘাটের পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতিগ্রস্ত হওয়ার এমন সব ক্ষতচিহ্ন। আর এখনও নদীর ভাটি অঞ্চলে তলিয়ে আছে মাঠের আমন বীজতলা। এদিকে পানিতে তলিয়ে যাওয়া গ্রামের অধিকাংশ সড়কের বিভিন্ন স্থান ধসে পড়েছে। আবার অনেক গ্রামের সাথে বিচ্ছিন্ন রয়েছে উপজেলার যোগাযোগ ব্যবস্থা। বাচ্চাদেরকে নিয়ে ভয় আছি, চারিদিকে পানি, সাপের ভয়, প্রতি বছর আমরা তো ওর লাগে একটা জিনিস আতঙ্ক নাই, সব নিয়ে যায়। তুলা তুলা কিছুই নাই, রান্না বান্না করার কোনো ব্যবস্থা নাই, ঘর বিটা লই পোলা মঞ্জালে কষ্ট করতেছি, আমরা তা কেউ আসি দেখে। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের এই চেয়ারম্যান মনে করেন, নদীর বাঁধ ভাঙনের স্থায়ী সমাধানে নদী সংস্কার ও দখলমুক্ত সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। চতুর্দিকের ভাসদার বন জঙ্গল, মানুষের বসতবাড়ি, এগুলো ওদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে নদীটাকে ক্লিয়ার করে দেওয়া, এটাই হইলো আমাদের মানুষ এলাকার মানুষ আগামীতে শান্তিভাবে এবং
বন্যার হাত থেকে বাঁচবে। মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বাঁধগুলো যাতে ভবিষ্যতে সুরক্ষা দেওয়া যায়, ভালো করে নির্মাণ করা হয় এবং নদীর বাঁধগুলোকে সোজা করে দেওয়া এবং নদীর বাঁধটাকে আরেকটু দূরে নিয়ে আসতে পারলে হয়তো এটা স্থায়ী সমাধান হবে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে মুহুরী কহুয়া প্রকল্পের মোট 122 কিলোমিটার বাঁধের 12টি স্থানে ভাঙনের ফলে দুটি উপজেলার প্রায় অর্ধলক্ষ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের রক্তের সংক্রমণ কমলেও শরীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না। তার অবস্থা এখন আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট ভাই জি এম কাদের। দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জুলাই মাসের 4 তারিখের বিকেল 6:15 থেকে যে লাইফ সাপোর্টে আছে তারপর থেকে ওনার কতগুলি অর্গান সঠিকভাবে কাজ করছিল না, সেই বিষয়গুলিতে কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। ওনারা মনে করছিলেন যে আজকে 9 দিন হয়ে গেল, 7-8 দিনের মধ্যে এগুলো কিছু না কিছু রিভাইভ করার সম্ভাবনা ছিল, এখন পর্যন্ত করেনি। তবে ওনারা আশাবাদী, ওনার কিডনি ফাংশন কম করছে বা করছে না বলা যায়, ওনার লিভার যেটা কাজ করছিল না এখন সেই অবস্থা আছে। বিএনপির দৈন্য দশার কারণেই দলটি এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনার সভায় তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ কখনো ক্রস ফায়ার সমর্থন করে না, তবে অন্যায়ের বিরুদ্ধে দল এবং দলের নেতারা সবসময় তৎপর। কিন্তু মানবাধিকারের কথা বলে এদের সব দেশের পাশে দাঁড়া দাঁড়াবার সোচ্চার হন, তাদেরকে বলি আজকে এই এনকাউন্টারে বা বন্দুক যুদ্ধে নিহতদের জন্য মানুষের কিন্তু কোনো সমবেদনা নাই, চূড়ান্ত বিচার অর্জন করতে আমাদের সময় ক্ষেপণ হচ্ছে, কাজেই চূড়ান্ত বিচার সমাপ্ত করে বিচারের রায় কার্যকর করার ব্যবস্থা আমাদের করতে হবে। বাংলাদেশ আজকে সম্পূর্ণত দেশ থেকে মধ্য বাইরের দেশে রূপান্তরিত হয়েছে। বিএনপির এমনই দণ্ডদশা, একজন নেতা খুঁজে পেল না, যার পৃষ্ঠপোষকতায় 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, দুর্নীতির মামলায় যার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে, তিনিই হচ্ছেন তাদের। দেশের সড়কে কোনো গাড়ি চালককে অযথা হয়রানি বা চাঁদাবাজির প্রমাণ পেলে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সভায় তিনি কথা বলেন। যথাযথ কাগজপত্র থাকলে সড়ক মহাসড়কে কোনো হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখি ফিটনেস নাই, আমরা ধরলেই দেখি গাড়ির ড্রাইভিং যিনি চালাচ্ছেন তার ড্রাইভিং লাইসেন্সটা সঠিক না, আমরা ধরলেই দেখি তার ওই ওটা কি বলে রেজিস্ট্রেশন ফিটা দিয়ে আসেন নাই, নবায়ন করে আসেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের নিয়মিত যে কাজটি সেটা মানে আপনারা পরিচ্ছন্ন করুন এবং পরিচ্ছন্ন থাকুন। যদি কেউ আপনাদের সঙ্গে চাঁদাবাজি করে থাকে, কোনো রকম অনিয়ম যদি আপনাদের চোখে পড়ে, তাদের যদি কোনো অসঙ্গতি আপনাদের চোখে ধরা পড়ে, আপনাদেরকে আবারও বলছি কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তারা যদি অন্যায় করে। রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যাওয়ার সময় লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়েছে গৃহকর্মী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এলাকাবাসী। গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে সাততলার ওই বাসা থেকে দুজন গৃহকর্মী লাফিয়ে পড়ে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 10:45 ধানমন্ডি 14A 28 নম্বর বাসার সাততলা থেকে লাফিয়ে পড়ে 11 বছরের একটি ছেলে। তার পরপরই আরেকজন লাফিয়ে পড়তে গেলে সঙ্গে সঙ্গে ভেন্টিলেটরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে আত্মঘাতী এ পথ বেছে নেয় শিশু দুটি। নামতেছিল, সে পড়ে গেছে, পড়ে রডটা ঢুকে গেছে আর কি, আর আরেকটা বাচ্চা 5 তলায় ঝুলেছিল। অকেনিকর ম্যাডাম কালকে পিড়াইছে, সে ম্যাডাম আর সাহেব তো যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বেরোনোর চেষ্টা করছে। এই বাসার একটা গার্ড, কোনো কেয়ারটেকার, কোনো ভদ্রলোক কেউ বের হয় নাই, ও এখানে মিনিমাম আধা ঘন্টা পড়েছিল।
সাততলার ওই বাসায় গিয়ে দেখা যায় মাত্র 6x8 ইঞ্চি ভেন্টিলেটর দিয়ে লাফিয়ে পালাতে চেয়েছিল শিশু দুটি। এক মেয়ে ও স্ত্রী সহ কয়েক বছর আগে বাসা ভাড়া নেন গোলাম কিবরিয়া। পেশায় তিনি ইট ভাটা মালিক। মাত্র 7 দিন আগে নিজ এলাকা নোয়াখালী থেকে গৃহকর্মী দুজনকে নিয়ে আসেন তিনি। নোয়াখালীতে তাদের মানে দেশের বাড়ি, ব্যবসা হচ্ছে কি ইটের ভাটা ছিল, এটুকু তাদের সাথে, আর তাদের বাসা আঁকা যাওয়া ছিল না। অর্থাৎ যে করতো মানে ওই ছেলে সমস্যা নিয়ে বলছে, পুলিশের সামনে সাংবাদিকও ছিল। আরো মারাত্মক আহত শরীফকে ঢাকা মেডিকেলে পাঠানো হলেও আরেক গৃহকর্মী স্বপনকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় স্ত্রী, মেয়ে এবং মেয়ে জামাই সহ ওই বাসার গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাবনায় বজ্রপাতে একই পরিবারের 4 জন সহ দেশের বিভিন্ন স্থানে 12 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বিকেলে বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামে বৃষ্টির মধ্যে পাট খেতে মোতালেব সর্দার তার 3 ছেলে নিয়ে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মোতালেব ছেলে ফরিদ, শরীফ ও রহম আলী মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকখিলা গ্রামের ছেলে হরিদুল ইসলাম ও তার ছেলে তারামিয়া হাওরের জাল নৌকা নিয়ে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ভাসমান নৌকায় বাবা ছেলের লাশ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এছাড়া নেত্রকোনা ও ময়মনসিংহে বজ্রপাতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় বজ্রপাতে মারা গেছে 3 জন। লাগামহীন পেঁয়াজের বাজার। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজি প্রতি 20-25 টাকা। স্বয়ং পাইকাররা বলছেন বাজার তদারকির অভাবের কথা। দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। এভাবে বাজার অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। এদিকে 4 দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী রসুনের বাজারও। নিত্যপণ্যের বাজার নিয়ে কামরুল হাসান সবুজের প্রতিবেদন। নিত্যদিনে অন্যতম দরকারি পণ্য পেঁয়াজের চাহিদা বছর জুড়েই, তবে হঠাৎ করে সপ্তাহ ধরে অস্থির ঊর্ধ্বমুখী এই পণ্যের বাজার। সরকারি সংস্থা টিসিবির বাজার পর্যবেক্ষণ, খুচরা পর্যায়ে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে পেঁয়াজের। আমদানি কমে গেছে বুঝছেন, এই জন্য বাজার বাইরে গেছে। 700 দিন ধরে প্রতিদিনে একটা করে বাইরে আইতাছে। দামের ঊর্ধ্বগতি কাঁচামরিচ ও রসুনের বাজারেও। 3 থেকে 4 দিন আগে রসুনটা 130 টাকা, এখন বিক্রি করতে 145 থেকে 150 টাকা। কাঁচামরিচ দাম আগে 3 দিনে 30 টাকা কেজি, আজ বেশি 120 টাকা কেজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের তেমন উদ্যোগ নেই বলে মনে করেন পাইকারি ব্যবসায়ীরা। দেশে এবার পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত হয়েছে এমন তথ্য চাষি ব্যবসায়ী সবার। বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারতের বাজারেও প্রতি কেজি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে 17 টাকার মধ্যেই। আমদানি রপ্তানি পর্যায়ে তৈরি হয়নি কোনো প্রতিবন্ধকতা, নেই কোনো পরিবহন সংকটও। এরপরও এমন দাম বৃদ্ধির কারণ হিসেবে বাজার বিশ্লেষকদের কাছে নেই এর যৌক্তিক কোনো ব্যাখ্যা। এক সপ্তাহের ব্যবধানে 20 টাকা বাড়াতে অস্বাভাবিক। আমাদের যে উৎপাদন ছিল এবার এবং আমাদের যে আমদানি আছে সেটার উপর নির্ভর করে আমার কাছে মনে হয় না যে অনেক বেশি বাড়ার কারণ আছে। অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি ক্যাবের। বাড়াইতেছে তারা, তারা ব্যবসায়ী এবং সরকারের যদি থেকে থাকে কিছু লোক আমরা থাকতে পারে এটার সাথে জড়িত, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। সরকারি হিসাব মতেই এক সপ্তাহ পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা, অর্থাৎ বড় অঙ্কের টাকা বেরিয়ে গেছে ভোক্তার পকেট থেকে। বাজার ব্যবস্থাপনার এমন দুর্বলতা কাটিয়ে উঠতে পণ্যের উৎপাদন, চাহিদা, যোগান, আমদানি, পরিবহন, সংরক্ষণ প্রতিটি ধাপে কার্যকর নজরদারি রাখতে হবে সরকারকে। তা না হলে মাঝে মাঝেই নিয়ন্ত্রণহীন এমন বাজারের লাগাম টানতে টানতেই চড়া মূল্য দিতে হবে নিত্যপণ্যের বাজারে হিমশিম খাওয়া ভোক্তাদের, এমনটাই মনে করেন বাজার বিশ্লেষকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গত 10 বছরে বাংলাদেশ রেলওয়ে উন্নয়নের জন্য খরচ করেছে 38,000 কোটি টাকা। অথচ গত অর্থ বছরেরই সরকারি এই প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে পৌঁছেছে 1,600 কোটি টাকায়। বিপুল পরিমাণ অর্থ উন্নয়নে খরচ করেও লোকসানের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন বিবেচনা না করে শুধু অবকাঠামোগত উন্নয়ন, অর্থ খরচের অযোগ্যতা, সর্বোপরি দক্ষ জনশক্তির অভাবে মিলছে না সুফল। নাজমুস সালেহীর প্রতিবেদন।
দীর্ঘদিন বিনিয়োগ বঞ্চিত ধ্বংসপ্রায় রেলকে উজ্জীবিত করতে গত দশ বছরে খরচ করা হয়েছে 38,000 কোটি টাকা, যা ছাড়িয়েছে অতীতের সব বরাদ্দ রেকর্ড। অথচ একটুও পরিবর্তন হয়নি যাত্রীদের পুরনো সব অভিযোগ। অনেকক্ষণ দাঁড়ানোর পরে টিকিট পাওয়া যায় না, আমরা নারীরা যখন ট্রেনে উঠি অনেক লোক থাকে, তাদের ধাক্কা ধাক্কি আমাদের সিট পাওয়া যায় না। 5 ঘন্টা যাবত বসে রয়েছে, ট্রেনের কোনো খবর নাই। বিনিয়োগের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সরকারি এই প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণও। বিনিয়োগ যেমন অতীতের সব রেকর্ডকে ছাড়িয়েছে, তেমনি লোকসানেও রেকর্ড করেছে রেল। গত 5 বছরে লোকসানের পরিমাণ 6,000 কোটি টাকা। পাহাড় সম বিনিয়োগ তবুও লোকসান। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে প্রয়োজনীয় প্রকল্প, বগি, ইঞ্জিন, লাইন সহ যাত্রী চাহিদার কথা বিবেচনা না করে শুধু অবকাঠামোগত উন্নয়নের দিকেই ঝোঁক বেশি রেলের। ট্রেনের সার্ভিস দিয়ে জনগণকে আকৃষ্ট করে আমি সেবাটাকে বাড়িয়ে আমি প্রফিটে আসব, সেটা কিন্তু আরেকটা অধ্যায়, সেখানে কিন্তু আমাদের বিনিয়োগ নাই। ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প এবং রোলিং স্টকের প্রকল্পগুলো সামঞ্জস্যপূর্ণভাবে করা হয়নি, এটা হয়তো অ্যাসেসমেন্ট করে সারা যায়নি যে আমাদের এতগুলো কোচ বা এতগুলো ইঞ্জিন লাগবে। প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা, অর্থ খরচের অযোগ্যতা, সর্বোপরি দক্ষ জনশক্তির অভাবে কাজে আসছে না বিনিয়োগ, এমন মন্তব্য করে যাত্রী সেবা ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। কন্টেনার যে মিলিয়ন্স মিলিয়ন্স বেড়ে যাচ্ছে, এইটার আমি মাত্র 3% এখন আমি ক্যারি করি, এটাকে যদি আমি 70% নিয়ে যাই, লাভের সম্ভাবনা ওখান থেকেই কিন্তু আসতে পারে। বিনিয়োগের সাথে সাথে আমাকে যেটা করতে হবে যে আমার কর্মকর্তা কর্মচারীর দক্ষতা বৃদ্ধি করতে হবে, জনবল যারা আছে তাদেরকে জনবান্ধব হতে হবে, আমাদের পরিচালন সক্ষমতা বৃদ্ধি করতে হবে। রেলওয়ে বলছে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বদলে যাবে রেল, তবে এর সুফল পেতে সময় লাগবে আরও। প্রকল্পগুলি রিকমেন্ডেড আছে, এগুলি যখন বাস্তবায়িত হবে ভোলা ছাড়া সব জেলাতেই আমাদের রেলের নেটওয়ার্ক যাবে। রেলের যখন নেটওয়ার্ক বাড়বে, রেল যখন বেশি বেশি যাত্রী পরিবহন করতে পারবে, বেশি বেশি যখন মালামাল পরিবহন করতে পারবে, তখন রেলের সঙ্গতকরণে আয় বাড়বে। এই মুহূর্তে চলমান রয়েছে 48টি প্রকল্প, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1,25,000 কোটি টাকা। এবার বাজেটে 16,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়েকে। শুধু অর্থ খরচের জন্য প্রকল্প নয়, বরং লোকসানের কারণ অনুসন্ধান করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। হিন্দু পারিবারিক আইন শাস্ত্রীয় নীতির বাইরে গিয়ে পরিবর্তন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হিন্দু পারিবারিক আইন পরিবর্তন প্রতিরোধ কমিটি। জাতীয় প্রেস ক্লাবে দুপুরের সংবাদ সম্মেলনে তারা আহ্বান জানান। এ সময় তারা বলেন অজ্ঞতার কারণে একটি বিশেষ মহল পারিবারিক বন্ধন ও সম্প্রীতিকে ধ্বংস করতে হিন্দু শাস্ত্রীয় উত্তরাধিকার আইনে হস্তক্ষেপের চক্রান্তে লিপ্ত রয়েছে। বিগত প্রায় 3 দশক যাবত একটি বিশেষ মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিন্দু নারীদের সম্পদ সম্পত্তিতে অধিকার নেই এই বাহানা তুলে হিন্দু পরিবারগুলোকে ধ্বংস করার এক গভীর চক্রান্তে মেতে উঠেছে। আমাদের ধর্মীয় তথা শাস্ত্রীয় বিধানের বিরুদ্ধে মহিলা পরিষদ ও কতিপয় সংশ্লিষ্ট সকলকে হস্তক্ষেপ না করার ব্যাপারে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছে। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। বাড়ছে বন্যার ভয়াবহতা, নতুন নতুন এলাকা প্লাবিত, পরিস্থিতি আরো অবনতির শঙ্কা। চট্টগ্রাম ও রাঙামাটিতে পাহাড় ধসে নিহত 2। হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের আলাদা ওয়ার্ডে না রাখায় শঙ্কায় অন্য রোগীরা, ক্ষতিপূরণের নোটিশ পেয়ে ফল হাতে ছুটে গেলেন রোগীর পাশে দক্ষিণের মেয়র। দুর্নীতির কারণে উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয়, আমলাদের বললেন প্রধানমন্ত্রী, সরকারি কাজ গতিশীল করতে আরও সচেতন হওয়ার পরামর্শ। রেলের উন্নয়নে খরচের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোকসান, প্রয়োজন না বুঝে উন্নয়ন ও দক্ষ জনশক্তির অভাবই কারণ মত বিশ্লেষকদের। এবং লাগামহীন পেঁয়াজের সঙ্গে বেপরোয়া কাঁচামরিচের দর, 4 দিনে কেজিতে বেড়েছে 100 টাকারও বেশি, বাজার অস্থিতিশীলকারীদের শাস্তি দাবি ক্যাবের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ।
এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।